ইডির স্ক্যানারে পুর প্রতিনিধিরা, যেমনটা বলছিলাম, কামারহাটির পুর প্রধান গোপাল সাহার বাড়িতেও ইডি, ইডির তল্লাশি, বরাহনগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিকের বাড়িতেও, টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডি। আমাদের সাংবাদিক সুব্রত পাল সঙ্গে রয়েছেন। সুব্রত, এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে? দেখো ভাস্কর, তোমাকে জানিয়ে রাখি যে আমরা যেটা জানি যে আজকে সকালবেলা ঠিক 6:30 নাগাদ বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিকের বাড়িতে ইডির 5 সদস্যের দল আসে এবং তারা এখনো পর্যন্ত কিন্তু টানা সেই বাড়িতেই রয়েছেন এবং অপর্ণা মৌলিককে জেরা করছেন, তার বাড়িতে থাকা সমস্ত নথি খতিয়ে দেখছেন, পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে সমস্ত বিষয় তারা খতিয়ে দেখছেন। এর সাথে আমরা জানি যে বরানগর পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য চৌধুরীর বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা গেছেন এবং সেখানে কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন। কামারহাটি পৌরসভার গোপাল সাহা, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহার বাড়িতে ইডি আধিকারিকরা গেছেন এবং সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এবং এই যে বরানগর এবং কামারহাটি দুটো জায়গাতে কিন্তু সকাল 6:30 নাগাদ ইডি আধিকারিকরা তারা কিন্তু ঢুকেছেন। পাশাপাশি ঠিক 7:45 নাগাদ টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান এবং বর্তমানে টিটাগড়ের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চৌধুরীর বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা এসেছেন এবং এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা কিন্তু প্রশান্ত চৌধুরীর বাড়িতে যে তল্লাশি এবং তদন্তের কাজ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। প্রশান্ত চৌধুরীর যে নিজে যে গাড়িটি ব্যবহার করেন সেই গাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালান এবং গাড়ির মধ্যে থাকা বোনেট সেখানেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। পাশাপাশি প্রশান্ত চৌধুরী যখন পৌর প্রধান ছিলেন, অর্থাৎ 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত পৌর প্রধান ছিলেন, তারপর 2020 থেকে 2022-এ নির্বাচন হওয়ার আগে পর্যন্ত তিনি কিন্তু পৌরসভার দায়িত্বে ছিলেন, সেই সময় তার একটি অফিস ছিল বাড়ির মধ্যে, সেই অফিসেও কিন্তু তল্লাশি চালিয়েছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, কাঁচড়াপাড়া পৌরসভার কেউ কিন্তু ইডির আধিকারিকরা গেছেন এবং সেখানে যে ইও সাহেবের অফিস রয়েছে সেই ইও সাহেবের ঘরে গিয়ে তারা কিন্তু ইতিমধ্যে তদন্তের কাজ চালাচ্ছেন। কারণ কাঁচড়াপাড়া পৌরসভায় সেই সময় পৌর প্রধান ছিলেন সুদামা রায়, সুদামা রায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পৌর প্রধান নয়, সেই কারণে ইও সাহেবের ঘরে গিয়ে ইডি আধিকারিকরা তারা কিন্তু তদন্তের কাজ করছেন এবং ইও সাহেবকে কিন্তু জেরা করছেন। এবং আমরা যেটা জানি যে টিটাগড় পৌরসভা 2016 সালে অয়নশীলের যে কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে 222 জনের এখানে চাকরি হয়েছিল, 222 জনের চাকরির মধ্যে 221 জন তারা কিন্তু এই টিটাগড় পৌরসভায় তারা কিন্তু কর্মরত ছিল এবং একজনের চাকরি হয়নি, তার নাম হচ্ছে চয়নিকা। যে চয়নিকা এখানে কাজে যোগ দিতে এলে তাকে কিন্তু বলা হয়েছিল যে যদি টাকা না দেয় তাহলে সে চাকরি পাবে না এবং সে টাকা দিতে পারেনি বলেই তার চাকরি হয়নি। এই চয়নিকাই কিন্তু আদালতে মামলা করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে তদন্ত, এই তদন্তের কাজ শুরু হয় এবং এই তদন্তের জন্যই কিন্তু এখনো পর্যন্ত টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতে ইডি আধিকারিক তারা কিন্তু তল্লাশির কাজ চালিয়ে যাচ্ছেন এবং প্রশান্ত চৌধুরীকে বারবার জেরা করছেন এবং প্রশান্ত চৌধুরীর বাড়িতে থাকা সমস্ত নথি তারা কিন্তু খতিয়ে দেখছে। ভাস্কর দা, ধন্যবাদ। ধন্যবাদ সুব্রত, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুব্রত পালের সঙ্গে। নিয়োগ দুর্নীতি তদন্তে সক্রিয় ইডি, মধ্যমগ্রাম কামারহাটি সহ 13টি জায়গায় ইডির তল্লাশি চলছে। কামারহাটি পুর প্রধান গোপাল সাহার বাড়িতে ইডি, ইডির তল্লাশি বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মল্লিকের বাড়িতে, টিটাগড় পুরসভার প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডি। আমরা শুনছিলাম বিস্তারিত আমাদের সাংবাদিক সুব্রত পালের কাছ থেকে।